আজকে আমরা এসেছি সুইসাইড পয়েন্ট, দেখো ভালো লাগবে সিকেমে, চলো দেখাই। দূরে সব বাড়ি দেখা যাচ্ছে আর মেঘ, অসংখ্য বাড়ি। আমরা অনেকটা উঁচুতেই আছি, এখান থেকে বলে নাকি সুইসাইড পয়েন্ট এটাকে। এখন তো সুইসাইড পয়েন্ট মোটামুটি সব হয়ে গেছে, আর দূরে দেখা যাচ্ছে তিস্তা নদী, আর ওইদিকে রাস্তা আছে, আর এদিকে সুই জঙ্গল, এর সিঁড়ি, আমাদের টিম যাচ্ছে। আর এরপর চলে এসেছিলাম ফুটবল খেলার মাঠ, এর পাশেই আছে পার্ক, ছোটদের জন্য পার্ক আছে, আর শপিং মলের বসার জায়গা। কারণ দেখো কত বাড়ি পাহাড়ের দিকে। আর তারপরে আমরা এসেছিলাম মন্দির, যেটা এমজি মার্কেটের উপর দিয়ে আছে এই মন্দিরটা, দুর্গা মন্দির। এটা সবরকম পুজো হয়, এটা কৃষ্ণ আর রাধা। আর মন্দিরটা দেখো কীরকম কাজ, প্রথমে ভেবেছিলাম যে কাঠ দিয়ে তৈরি না, তারপরে দেখলাম না সব পাথর সিমেন্ট বালি দিয়ে তৈরি। আর এগুলো সব ঠাকুর। আর এখানে ছট পুজোর পুজো দেওয়া হয়, এটা সূর্য মন্দির। আর এখানে রামের কৃষ্ণ সব রকমের পুজোতে অনেক রকমের ঠাকুরের ঝোপ মানে পাথর দিয়ে তৈরি করেছে। আর এখানে ফাংশন ছিল, মানে ফাংশন যে পুজো ছিল হচ্ছে মন্দিরের ভিতরে, মন্দিরের ভিতরটা ভালো করে সাজিয়েছে, চলো দেখো। দেখে আমরা বাইরে এলাম, বাইরে এসে আর ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে মন্দিরটা। অনেক বড় মন্দির, মিনিমাম তিনতলা মন্দির। এখানে সব কিছু অফিসও আছে। আর নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো, চলে আসবে। আর সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।